হাই বন্ধুরা, আরও একবার আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন এপিসোডে। আজকের ভিডিওটি দেখার জন্য আপনার চোখ, নাক, কান সব কিছু খুলে ফেলুন, কারণ আজকের ভিডিওটি খুবই সেন্সিটিভ হতে চলেছে। ভিডিওটি দেখার পর আপনি হয়তো কিছুক্ষণের জন্য হতবম্ব হয়ে যেতে পারেন। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন আমরা যার উপর একটু বেশি বিশ্বাস করি সেই আমাদের বিশ্বাসটিকে ভেঙে ফেলে। তবে আপনি হয়তো এটাও ভালো করে জানেন যে বর্তমান সমাজে এখনও এমন কিছু মানুষ রয়েছে যারা সাধু সন্ন্যাসীদের উপর একটু বেশি বিশ্বাস করে। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখা সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, কিন্তু সাধু সন্ন্যাসীদের উপর বিশ্বাস করাটা আমি ঠিক মানতে পারলাম না। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম কথা বলে নেওয়া যাক এই বয়স্ক বাবার বিষয়ে। এই বৃদ্ধ বাবা দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষকে সাধু সন্ন্যাসী বলে বোকা বানিয়ে আসছে, কিন্তু তার সম্পর্কে তখন জানতে পারা গেল যখন চুপিসারে তার বাড়ির মধ্যে প্রবেশ করা হলো। তারপর এই বৃদ্ধ বাবাকে এমন এক অবস্থাতে দেখতে পাওয়া গেল যা দেখে যে কারুর চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। তবে এই বৃদ্ধ বাবা প্রত্যেকের নাম বদনাম করে ছেড়েছে। গ্রামের একটি মহিলাকে ভুল বুঝিয়ে তার সঙ্গে বিছানার মধ্যে শুয়ে রয়েছে, বলতে পারেন তার কাছ থেকে আদর খাচ্ছে। তারপর ওই গ্রামের কিছু মানুষ তার ঘরের মধ্যে প্রবেশ করে আর তার ভিডিও রেকর্ড করতে শুরু করে দেয়। তবে বাবার চরিত্রে এই রকমের বৃদ্ধ মানুষটি বেশ ভালো রকমই অভিনয় করে বেড়াচ্ছে, এই রকমের কাজ করে তার বিন্দুমাত্র লজ্জা পাচ্ছে না। এখন আপনারা যে বাবাকে দেখতে পাচ্ছেন তিনি লজ্জার সমস্ত সীমারেখাকে অতিক্রম করে ফেলেছেন। এই বাবা কোনো বড়, বৃদ্ধ কিংবা বাচ্চাদের কথা ভেবে দেখেন না, সবার সামনেই তার আসল চরিত্র দেখাচ্ছেন। আমার তো মনে হচ্ছে তিনি সৃষ্টিকর্তাকেও ভয় পাচ্ছেন না। তবে পুজোর সময় সব রকমের সীমারেখাকে অতিক্রম করে সকলের সামনে এইভাবে মেয়েটিকে জড়িয়ে ধরে এবং চুম্বন করতে শুরু করে। তবে এই সব কিছু দেখার পরেও কেউ কোনো রকমের কথা বলছে না, কারণ প্রত্যেককেই সে ভুল বুঝিয়ে রেখেছে। সকলের সামনে বাজে আচার ব্যবহার করার পরেও প্রত্যেকেই তাকে বাহবা দিচ্ছে এবং তার পূজা করছে সৃষ্টিকর্তার মতো। এই প্রসঙ্গে আপনার কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। এই ভিডিওটি খুবই আকর্ষণীয়, আর বাবাদের ফিল্ডে ইমরান হাশমির কোনো কমতি নেই। তবে আমি এই রকমটা কেন বলছি তা হয়তো এই ভিডিও ক্লিপ দেখে আপনি সবটাই বুঝতে পারবেন। এখন যে বাবাকে দেখতে পাচ্ছেন তিনি চুম্বন করে সকলের সমস্যা দূর করে দেন, আর তিনি কিসিং বাবা নামে সুপরিচিত রয়েছেন। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, ইমরান হাশমি বাবা যখন কাউকে চুম্বন করে তখন ভেবে দেখেন না সে কোনো ছেলেকে চুম্বন করছেন নাকি কোনো মেয়েকে চুম্বন করছেন। এই বাবা সম্পূর্ণ ভয় ছাড়া এই রকমের নোংরামিকে বাহবা দিচ্ছে। তবে কিছুদিন আগে এই রকমের নোংরামি কাজ করা অবস্থায় তার কতগুলি ব্যক্তি ভিডিও রেকর্ড করে নেয় এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। সর্বশেষে এই প্রতারক সন্ন্যাসীর রহস্য ফাঁস হয়ে যায় এবং তাকে গ্রেপ্তার করা হয়। শুধুমাত্র সাধু সন্ন্যাসীরা এই রকমের কাজ করেন না, বরং এমন কিছু মৌলভি রয়েছে যারা এই রকমের নোংরামি কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তবে প্রত্যেকবারের মতো যেমনটা হয়, শুধুমাত্র একটি কিংবা দুটি মানুষের জন্য গোটা সম্প্রদায়কে দোষ দেওয়া হয়। এখন যে মৌলভিকে দেখতে পাচ্ছেন তিনি কিভাবে মুখের মধ্যে বাতাস দিয়ে মেয়েটিকে ঠিক করছেন, এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন ইনি মেয়েটির মুখে বাতাস দিচ্ছেন কোথায়, ইনি তো চুম্বন করছেন। তবে আপনারা যেমনটা নেবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। পরবর্তী দৃশ্যতে যে বাবাকে দেখতে পাচ্ছেন তিনি আর সকলের থেকে কয়েক গুণ এগিয়ে রয়েছেন, বৃদ্ধ হয়ে গিয়েছে, এক পা কবরের দিকে এগিয়ে গিয়েছে, কিন্তু এত কিছুর পরেও মজা এবং আনন্দ নিতে তিনি কোনো কমতি রাখেন না। এই মেয়েটিকে ঠিক করার অজুহাত দেখিয়ে কিভাবে জড়িয়ে ধরে রয়েছে ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন, মেয়েটি নিজেকে ছাড়ানোর জন্য খুব একটা শক্তি প্রয়োগ করছে না, বরং সে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই আচার ব্যবহার দেখাচ্ছে। আমার তো মনে হচ্ছে তার সঙ্গে এই রকমটা হওয়াতে সে খুব খারাপ ফিল করছে, কিন্তু এই মৌলভী তাকে জড়িয়ে ধরে কোলের মধ্যে শুইয়ে রেখেছে। তবে এখানে যে পরিমাণ ব্যক্তি রয়েছে তা দেখে মনে হচ্ছে এখানে একটি আলাদাই খেলা চলছে। তবে এমনটা শোনা গিয়েছে এই মেয়েটি যাতে করে সন্তানের মা হয় তার জন্য নাকি এখানে তার ট্রিটমেন্ট চলছে। তবে এক্ষেত্রে আমার তো প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে, কারণ এই মেয়েটির পরিবার কিভাবে মেয়েটিকে এই রকম জায়গায় নিয়ে আসলো। যদি আপনার সত্যি কিছু চাওয়া পাওয়া থাকে তাহলে আপনি নিজে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন, আর এই রকমের বাবা এবং মৌলভীদের কাছে চাওয়ার ফলে আপনাকে সৃষ্টিকর্তা কিছুই দেবে না।
আমি আপনাদের প্রত্যেককে সতর্ক করছি, এই রকমের নোংরামো কাজকে কখনোই প্রশ্রয় দেবেন না। তবে বাচ্চা দেওয়ার ক্ষেত্রে এই পরবর্তী সন্ন্যাসী অর্থাৎ বাবাও কিছু কমতি নয়। তিনি এমনটা দাবি করেন যে যদি কোনো মহিলাকে তিনি একবার জড়িয়ে ধরেন তাহলে সেই মহিলা নাকি বাচ্চার মা হয়ে যাবে। আই মিন, শুধুমাত্র জড়িয়ে ধরলেই বাচ্চার মা হয়ে যাবে? ভাই, এটা কিভাবে সম্ভব? আমার তো মাথা কাজ করছে না। এই রকমের দৃশ্য দেখে মনে হচ্ছে বাবাজি সায়েন্সের মা বোন এক করে দিয়েছে। এক্ষেত্রে আমার তো পার্শ্ববর্তী ব্যক্তিগুলির উপর প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে, যারা এই রকমের বাবাজিকে প্রশ্রয় দিয়েছে। এরা প্রত্যেকেই এমন ভান করছে যেন বাবাজি কতই না মহান। তবে এক্ষেত্রে আমার তো মনে হচ্ছে বাবাজির মধ্যে নোংরামি ভর্তি রয়েছে। তা না হলে আপনি বলুন, শুধুমাত্র কোনো বাবাজিকে জড়িয়ে ধরলে কোনো মহিলার বাচ্চা হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? আমি তো মানতে পারছি না। আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন। সাধারণত আমরা প্রত্যেকে যখন কোনো রোগের মধ্যে ভুগি তখন সর্বপ্রথম ডক্টরের কাছে যাই, কারণ এটা আমরা প্রত্যেকেই জানি যে সঠিক সময়ে ট্রিটমেন্ট করলে, ওষুধ খেলে আমাদের যে কোনো রোগ ভালো হতে পারে। কিন্তু এখন যে বাবাজির পরিচয় পেতে চলেছেন, তিনি নিজেকে শিবের শক্তিদূত মনে করেন। তবে বাস্তবে তার আচার ব্যবহার সিনেমায় থাকা শক্তি কাপুরের মতো। তবে তিনি এমনটাই মন্তব্য করেন যে তিনি যাকে একবার ছুঁয়ে দেখেন তার সব রকমের রোগ ভালো হয়ে যায়। তবে এই ব্যক্তির স্পর্শতে মানুষ ভালো হয় কি না হয় এটা হয়তো আমি বলতে পারবো না, এটা শুধুমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারবেন। কিন্তু ছেলে এবং মেয়েগুলিকে স্পর্শ করার দৃশ্য দেখে আমার তো নিছক মাত্র নাটক মনে হচ্ছে, যেখানে বাবাজি ছেলেদেরকে অল্প দু একবার স্পর্শ করে ছেড়ে দিচ্ছেন, কিন্তু মেয়েগুলিকে বারংবার স্পর্শ করে যাচ্ছেন। এই সকল দৃশ্যগুলি দেখার পর আপনার কি মতামত সৃষ্টি হয়েছে নিচে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন। এই রকমভাবে স্পর্শ করার পর যদি কারোর রোগ ভালো হয়ে যেত, তাহলে 5 বছর ধরে কঠোর পরিশ্রম করে কেউ ডাক্তারি পড়াশোনা করতো না, আর পৃথিবীর উন্নত মানের বৈজ্ঞানিকরাও এত রকমের মেডিসিন বার করতো না। তবে বাবাজির এই রকম ট্রিটমেন্ট আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে? বিগ বসের মধ্যে আসা স্বামী ওমের বিষয়ে আপনারা প্রত্যেকেই শুনেছেন কিংবা জানেন, আর তিনি কিভাবে প্রত্যেকটি মানুষকে বিরক্ত করে রেখেছেন সেটাও তো শুনেছেন কিংবা দেখেছেন। এই ব্যক্তি নিজেকে ভগবান অর্থাৎ সৃষ্টিকর্তা দূত বলে থাকেন। তবে তার বিষয়ে তখন জানতে পারা গেল যখন বিভিন্ন টিভি শোতে তাকে মার খাওয়া অবস্থায় দেখা গেল। তবে সব রকমের সীমাবদ্ধতা তিনি তখন অতিক্রম করে ফেলেন যখন ব্রা প্যান্টি পরা মহিলাদের সঙ্গে তাকে ডান্স করতে দেখা গেল। এছাড়াও তিনি বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আসতে শুরু করলেন। একটি বাবাজি কিভাবে ব্র্যার প্রমোশন করাতে পারে, এটা তো আমার মাথায় আসছে না। এটা হয়তো আপনারা প্রত্যেকেই শুনেছেন, একজন সাধু সন্ন্যাসী কোনো রকমের মাংস খায় না, কারণ কোনো প্রাণীকে হত্যা করে খেলে সেটাতে তাদের পাপ হবে। এখন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি সাধু সন্ন্যাসীদের জামা কাপড় পরে দিনের বেলা নিজেকে সাধু সন্ন্যাসী বলে থাকেন, তারপর যখন সাধু সন্ন্যাসীর কাজ শেষ হয়ে যায় তখন হোটেলে চলে যায় মাংস খেতে। এছাড়াও তিনি এমনটাই মন্তব্য করেছেন যে সারাদিনে 2 কিলোর মতো মাংস খেয়ে থাকেন। তবে এই ব্যক্তি একটু বেশি হলেও নিজের মানসম্মানকে বজায় রেখেছেন, কারণ তিনি চিকেন খেয়েছেন। তবে পরবর্তী ভিডিওতে যে সাধু সন্ন্যাসীকে দেখতে পাচ্ছেন তিনি তো দিনে দুপুরে গরুর মাংস খেতে গিয়েছিলেন। তবে আপনাদের জানার উদ্দেশ্যে আরও একবার বলে রাখি, সাধু সন্ন্যাসীরা কোনো রকমের মাংস খায় না, তারা সম্পূর্ণ নিরামিষে হয়ে থাকে। কিন্তু এই সাধু বাবা দিনের বেলা হোটেলে গিয়ে মাংস খাচ্ছেন। এই রকমের ভিডিও যদি ক্যামেরাতে রেকর্ড না হতো তাহলে হয়তো আপনারা কখনোই বিশ্বাস করতেন না। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের তথ্যপূর্ণ বলে মনে হয় অবশ্যই লাইক করবেন, সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, আর নিচে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না। তবে আপনাদের মধ্যে যারা নতুন ভিউয়ার্স তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।